বাইরে বসে আছি, পরে উনি যখন মালদায় যায় কি মিটিংয়ে আমি জানি না, পরে উনি বাইরে হয়ে আমার সঙ্গে একটু কথা বলছে, দাঁড়ায় আর কি, দাঁড়ায় কথা বলো। আমি বললাম যে দাদা এখন তো এরকম পরিস্থিতি, টাকা পয়সাটা দিলে আমার খুব ভালো হয়, চাকরি বাকরি কী আছে লাগবে না, অনেক কিছুই তো আমার ক্ষতি হলো, গোসানিমারিতে আমার একটা দোকান ছিল, দোকানটা বিক্রি করে আমাকে বাঁচাইছে, এখন তো মনে করো সংসারে কীরকম পরিস্থিতি বুঝতেই পারতেছেন আপনারা, এরকম একটা কন্ডিশনাল, অনেক চিকিৎসা পয়সারও ওখান থেকে ভালো হয়ে আসার পরেও তো অনেক চিকিৎসা করলাম। কি বললো নিশীথ, কি বললো? আমি টাকাটার জন্য গিয়ে বললাম, উনি বললো দাঁড়া তোর ব্যবস্থা করতেছি, এইরকম কইরা ও ওখান থেকে চলে গেল। তারপরে কোনো যোগাযোগ হয়, তারপরে কোনো যোগাযোগ হয় নাই। এবারে ব্যাপারটা হচ্ছে উনি তো বলতেও পারে যে আমি তোর কাছে টাকা নেই নেই, বলতেও তো পারে, তার জন্য আমি একটা প্রমাণ রাখছি, আমার মোবাইলে একটা রেকর্ডিং আছে, আমি যে ওনার পিএসও, ওনার পার্সোনাল সিকিউরিটি অফিসার সুধীর সরকার, যার বাড়ি হচ্ছে ধূপগুড়ি, প্রথম জেনার মানে যিনি ছিলেন আর কি, ওনার সিকিউরিটি, ওনার সঙ্গে আমি কথা বলি ফোনে, ওইখান থেকে একটা আমি রিক্রুটিং রাখি, কারণ উনি তো বলতেও পারেন যে ইনি আমার লোক না, অনেক কিছু বলতে পারে, ওনার সাথে আমার অনেক ফটো ফটো আছে, ওনার পার্সোনাল ঘরে যিনি উনি ওখানে থাকেন সেই ঘরেরও অনেক সেলফি আছে ওনার সাথে আমার, আপনারা চালে আমরা দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার ব্যাপারটা হচ্ছে এইটা, উনি যে আমার কাছে এই প্রতারণা করে যে 125,000 টাকা নিল, তার বিরুদ্ধে আমি আজকে মামলা করব থানায়, এটা নিয়ে আমার বলার ছিল আপনাদের। আর বোম যেটা বানাতেন সেটা কার নির্দেশে বোম বানাতেন? আমি তো বানাইতাম না, ও দুটো লোক নিয়ে এসেছিল আসাম থেকে, ও শুধু আমাকে রাখতে দিছিল। আপনি সেটা রাখতেন? আমি তো রাখতাম, মিথ্যে কথা বলে কি লাভ, আমি রাখতাম, আমাকে চাকরির নাম বলছে যে চাকরি দেবো, এর জন্য চাকরি দেবে কে না করে বলো তো, বোম রাখার জন্য কি দিবে বলেছিল আপনাকে? চাকরি তো দেবে আমাকে বলছে তো, চাকরি কনফার্ম, লেটার 2-1 আসে যাবে তোর বাড়ি, এরকম বলে বলে 2 বছর নিয়ে গেল। এবার আমার 125,000 টাকাটা যেটা আছে আমাকে সেটা লাগবে, আমি ওনার কিচ্ছু চাই না। কি নাম আপনার? আমার নাম ফিরদৌস ইসলাম। বাড়ি? আমার বাড়ি হচ্ছে গোসানিমারি 2 নম্বর অঞ্চল। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে পূর্ব বিনানই। ঘটনার দিনাটার বুকে যিনি ঘটিয়েছেন তিনি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই কথাগুলো আপনারাও ওর মুখ থেকে শুনেছেন, আমিও ওর মুখ থেকে শুনেছি, আমি এই ব্যাপারটা নিজের চোখে দেখিনি, কিন্তু যে ঘটনার সাথে জড়িত সে এসে যখন অন ক্যামেরা এই কথা বলে তখন সেটা আমাদের বিশ্বাস করতেই হয়। এবং ওর আরও বক্তব্য আপনারা শুনেছেন, আমাকে বলেছে, আপনাদের কাছে বলেছে কিনা জানি না, যে ওর বক্তব্য যে ওর কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা আজ পর্যন্ত ফেরত পায়নি, ওর জীবনটা তো প্রায় শেষ হয়ে গেছে, মারা যেতে বসেছিল, এখন ও বেকার, ওর কাছ থেকে টাকা নিয়েছিল চাকরি দেবে বলে, সেই টাকা ফেরত দেয়নি। আগে ওর বাড়িতে ও যেটা বলছিল যে ওর অবাধিত দ্বার ছিল, সেখানে সেন্ট্রাল ফোর্স ওকে আটকাতো না, আজকে ওই বাড়িতে ওকে ঢুকতে দেওয়া হয়। এইগুলো হচ্ছে এইরকম কত ফিরদৌসকে যে এক্সপ্লয়েট করা হয়েছে, কত ফিরদৌসকে যে তাদের এইসব সমাজ বিরোধী কাজে লিপ্ত করা হয়েছে, তাদের সমাজ বিরোধী হিসেবে তৈরি করা হয়েছে, আমার মনে হয় এগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত, এগুলো তদন্ত হলে পরে আসল ঘটনা সব ভেঙে যাবে। বিরুদ্ধে আজকে দিনাটা একজন লোক প্রেসমিট করেছেন, তার দাবি যে তিনি কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে তার থেকে 1.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে, বিষয়টা কীভাবে দেখছেন আপনার? নিশ্চয়ই তৃণমূল করাচ্ছে, ওনার সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের কোনো কানেকশন আছে, খোঁজ করে দেবো, অভিযোগ করলেই হয় নাকি, আমার নামে যে কেউ অভিযোগ করতে পারে, অভিযোগ করলে সেটা সত্যি হয়। স্মার্ট ইনভেস্ট, এই পরিস্থিতিতে বাড়িতে বসে আপনার ট্যাক্স এবং ফিনান্সিয়াল কাজ সচল রাখুন। ইনকাম ট্যাক্স, জিএসটি ফিলিং থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড, জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন গাড়ির ইন্স্যুরেন্স সবকিছুই পাবেন এক ছাদের তলায়। আজই যোগাযোগ করুন ঝাড়গ্রাম হাসপাতাল মোড়, ফিনিক্স ডায়াগনস্টিক্স এর দোতলায়। মোবাইল নম্বর 9077123060 এবং 9485132399।